সবাইকে আসলে ধন্যবাদ এই মুহূর্তে যারা সংযুক্ত দিতে পারছো। প্রথম দেখো আসলে আমার এই সাউন্ড তোমরা শুনতে পারছো কিনা, ক্লিয়ার কিনা, বা কোনো প্রবলেম থাকলে একটু বলবো। তো এখানে এই আনিকা কোন শুনতে পারতেছো কিনা দেখো তো একটু এদিকে। হ্যাঁ স্যার, ধন্যবাদ তোমাকে, বা সাউন্ডের রিফ্লেকশন হলেও বলবো, আমি এখান থেকে ম্যাচ করে নিতে পারবো, বা বডির কোনো প্রবলেম যদি থাকে তোমরা একটু বলবো আমাকে। নয়ন, এই নয়ন নাম ঠিক আছে কিন্তু সে তো আসলে এনায়নের মতো ভূমিকা পালন, তুমি তো কথা বলো না। হ্যাঁ নয়ন, কথা শুনতে পারতেছো? জি স্যার। ওকে ধন্যবাদ। আর তোমরা আজকে ক্লাসটা যেটা আছে বেশিরভাগটাই তোমরা একটু ভূমিকা পালন করবে আর কি, মানে নিউট্রাল না থেকে এই বলবে যে ইয়েস অর নট বা ভেরি গুড, কোনো একটা বিশেষ করে ওই অ্যাক্টিভেটর যেটার লক্ষণ যেগুলো ওইগুলো তোমরা বলবা, যে কোনটা বুঝতে পারছো বা পারোনি। আর এই প্রসঙ্গে একটু বলে আসি আমি এইদিকে, ওই আমরা যারা সংযুক্ত হতে পারছি সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই মুহূর্তে আমরা আমাদের ওই রসায়ন ক্লাসে যেইটাই তোমাদের থাকে আর কি, তোমাদের প্রবলেম থাকে যদি সেটা আগে আমি দেখব। ফার্স্ট হচ্ছে তোমাদের ওই সিলেক্টের উপর প্রায়োরিটি দেওয়া হবে যে কোন বিষয়টাকে আমরা আলোচনা করব। আর যদি কোনোটাই না থাকে তাহলে তো আমি যে কোনো বিষয়ের উপর, আমি নিজেও জানি না কোন বিষয় থেকে আমি আলোচনা করব। আমাকে যদি কোনো স্টুডেন্টে প্রশ্ন করে যে একটা বিষয় সম্পর্কে এটার উপর এই ক্লাস নেওয়ার জন্য, তাহলে আমার জন্য বেটার হয়। এই কারণেই, কারণ যে কোনো বিষয়ের উপর একটা প্রশ্ন করতে গেলে আমি হয়তো কোনো অধ্যায় থেকে কোনটা নিবো সেটা আমি এখনো ধরে চিন্তা করতে হবে যে আমি এটাকে কোন কোন অধ্যায় রিলেটেড করবো। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তো আমি মনে হয় তোমাদের সাথে গাণিতিক বিষয়বাদী যেগুলো আছে এটা একটু এখনো শুরু করি নাই, খুবই কম আলোচনা করছি যতটুকু। আর আমি কেমিস্ট্রিটাকে গাণিতিকভাবে পছন্দ করি, এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা। তো এই প্রসঙ্গে তোমাদের সাথে দুইটা বা তিনটা ক্লাস হয়ে গেছে। তো তিনটা ক্লাসের মধ্যে অলরেডি একটা ছিল কেমিক্যাল বন্ড, এরপরে আরেকটা ছিল যে মিক্সড অধ্যায়গুলো নিয়ে, আর বিষয়টা হচ্ছে দশম অধ্যায়ের উপর একটা অংশ ছিল, লাস্ট অধ্যায়ের উপর একটা ছিল। তো ষষ্ঠ অধ্যায় রিলেটেড কিছু গাণিতিক সমস্যার উপর একটু গুরুত্ব আরোপ করাও আমার কাছে মনে হয় এটা বেটার। আমি আজকে অধ্যায়টা আসলেই ষষ্ঠ অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের এই অধ্যায়টা জানো তোমরা, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো এই বিষয়টা আসলে এইটা এই অধ্যায়টা বিশেষ করে কেমিস্ট্রি সব অধ্যায়ের সাথে রিলেটেড, যে কোনো একটা অধ্যায়ের সাথেই এই অধ্যায়ের তার ছোটখাটো কিছু নিয়ম অন্যান্য অধ্যায়ের উপরেই একটা প্রভাব ফেলে দেয়। ঠিক আছে, আমি যদি পিএস এর গাণিতিক সমস্যা বলি তাও এখান থেকে সংযুক্ত হতে পারে, বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা আছে বা অর্গানিক অংশটাকে যদি যাই তাহলে এখান থেকেই প্রশ্ন করা হতে পারে, আমি একটু আলোচনা করব। তো এই হিসেবে তোমাদের কোনো প্রশ্ন আছে কি না সেটা একটু আগে একটু দেখে আসি। তো এই মুহূর্তে লাস্টে যারা আছে এর মধ্যে বলবে যে মেকার হচ্ছে মোনা, পরে হচ্ছে মারিয়া, মারিয়া বলতে কি অগ্রগামীর মারিয়া নি? হ্যাঁ মারিয়া, না তারপরে স্নিগ্ধ, দেখো তো শুনতে পারো কিনা। হ্যালো স্নিগ্ধ, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তোমার কোনো প্রশ্ন আছে কেমিস্ট্রির উপর বা কোনো অভিমত? স্যার স্যার ষষ্ঠ অধ্যায় থেকে ওই না না সপ্তম অধ্যায় থেকে লাশ আতেলিয়ার নীতিটা আমার প্রবলেম আছে। ওকে থ্যাংক ইউ, ধন্যবাদ তোমার অভিমত প্রকাশ করার জন্য। এরপরে স্নিগ্ধা গেল, আর পরে আসতে ছেলেদের মধ্যে থেকে যদি কেউ মানে বলার ইচ্ছা থাকে বলতে পারো, আর মারিয়া আর কোনো থাকলে বলতে পারো। আনিকা এক দ্রুত বলবে, তোমরা একটু ইয়ে করবে না, মানে
ওই হেজিটেশন বোধ করবে না যে আসলে আমি কি বলবো না বলবো, এরকম না। তোমাদের আসলে কি করতে হবে, ফ্রিলি বলতে হবে যে আমি অংশটা বুঝি না বা এটা এ করে। এটা তো তোমাদের শিখ মানে শিখতে গেলে অবশ্যই কি করতে হবে, প্রশ্ন করতে হবে, এটি স্বাভাবিক। এখানে আমরা এই যে চুক্তি মানে বসে থাকলে এটা আমাদের কোনো বেনিফিট হবে না আর কি, তোমরা বেনিফিট প্রাপ্ত হবে বলে আমার মনে হয় না যদি তোমরা চুপ থাকো আর কি। তোমাদের প্রশ্ন করতে হবে, সেই সাথে ইচ্ছা থাকতে হবে যে আমি আসলে শিখবো। আর যদি এরকম ইচ্ছা না থাকে, ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা তিনটা এই বিষয়গুলোর উপর নির্ভর করে তুমি কতটুকু শিখতে পারবে। যেমন সে বলছে লাস্ট শাটলের নীতি, অবভিয়াসলি সে লাস্ট শাটলের নীতি বুঝতে পারবে ইনশাল্লাহ। তবে তোমাদের মধ্যে এরকম প্রশ্ন করতে হবে যে আমি অংশটা বুঝি না বা অংশটা বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে ফরহাদ, তোমার কোনো প্রশ্ন থাকলে বলো, জলদি বলবে। ছেলেগুলোর মধ্যে কোনো প্রশ্নই করেন। আচ্ছা ঠিক আছে, আমি লাসেডিলের নীতি, তারপরে ষষ্ঠদের রিলেটেড কিছু গাণিতিক সমস্যা এগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। আর দেখো এদিকে লাস্ট শেডিউলের নীতিটার ক্ষেত্রে যদি আমরা বলতে যাই, এটা কয়েকটা ছোটখাটো কয়েকটা বিষয় আমরা এই মূলত তাপ চাপ গণমাত্রা বা প্রবাহক এই তিনটার উপর কিন্তু ব্যাখ্যা করবো আমরা। তো লাস্ট শেডিউলের নীতির ক্ষেত্রে চাপের প্রভাব, তাপের প্রভাব আর একটা হচ্ছে কি ঘনমাত্রার প্রভাব, এই তিনটার প্রভাবের মধ্যে তোমার এই ওনার নীতিটা লাস্ট শাটিলের, বিজ্ঞানী লাস্ট শাটিলের ও বিজ্ঞানী ব্রাউন এই দুইজন একটা নীতি আমাদেরকে দিয়েছেন যে কতটুকু একটা সমীকরণের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ মানে লাভজনক একটা উপায়, এর জন্য উনি একটা রোল বা নীতি দিয়েছেন আমাদেরকে, এই নীতিটা কি এটা ব্যাখ্যা করার জন্য। তো সেক্ষেত্রে আমরা একটা সমীকরণের ক্ষেত্রে আমাদের মানে মতো করে যদি আমরা এটা ব্যাখ্যা করতে যাই, তাপের প্রভাব চাপের প্রভাব এই জিনিসগুলোকে আমরা আমরা মতো করে যদি আমরা ব্যাখ্যা করি, ধরো এখানে এ বি সি ডি ইত্যাদি প্রকাশ করতে পারি, আমরা এখানে একটা সমীকরণকে অ্যাপ্লাই করতে পারি। আর তোমরা জানো যে এটি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির জন্য ওনার নীতিটা মূলত প্রয়োগ করা হয় ইন্ডাস্ট্রিতে সবচেয়ে লাভজনক উপায়ে, এমন একটা প্রসেস বা প্রক্রিয়া মানে ওই প্রয়োগ করা হয় যেটা যেখানে শিল্প প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ লাভজনক উপায় এটাকে ধরা হয়, আর এক্ষেত্রে অলাভজনক উপায়টাকে অ্যাভয়েড করা হয়। আমি যদি এটার ক্ষেত্রে বলি, ধরো অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এই ক্ষেত্রে NH3 অ্যামোনিয়া উৎপন্ন হয়, বিক্রিয়া সমতার করতে হয়, কারণ আমরা যখন ওই কোনো বিশেষ করে উপায় ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বা রাসায়নিক কোনো সমীকরণ থেকে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম করতে গেলে সমীকরণটাকে সমতা করতে হয়। আর লাস্ট শেডিউলের নীতিটাও কিন্তু এখানে ম্যাথমেটিক্যাল টার্মের মতোই, আসলে এটি ম্যাথমেটিক্যালি, কিন্তু তোমরা আসলে বর্ণনাটা যেটা করবা নবম দশম শ্রেণীর জন্য এটা হয়তো বা ব্যাখ্যামূলক হয়, কিন্তু এইটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে এটাকে গাণিতিকভাবে অ্যাপ্লাই করি। অর্থাৎ এই কারণে এটাকে সমীকরণটাকে সমতা করা আমাদের জন্য ফরজ হিসেবে ধরা হয়, যারা ফরজ বুঝো না মানে এটা হচ্ছে কম্পালসারি বলা হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে এই এইটার ক্ষেত্রে আমরা এখান থেকে কিছুটা ষষ্ঠদ্বয় থেকে কিছু ধারণা এখানে আমরা পেয়ে যাবো। ষষ্ঠদ্বয়টা হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো আসলে এটার সাথে এখানে দেখো কতটুকু রিলেটেড দেখাই দিচ্ছি, আর ভিডিও আনমোড করে রাখো তোমার ভিডিও ক্ষেত্রে ওই সাউন্ড অ্যান্ড ভিডিও যেটা তোমার এটা আনমিউট করে ফেলো। হ্যাঁ আচ্ছা দেখো এদিকে ওয়ান মোল, এটা হচ্ছে ওয়ান মোল, এটা হচ্ছে থ্রি মোল, আর এটা হচ্ছে টু মোল। এখান থেকে আমরা যে বিষয়টা দেখব, প্রথম আসে চাপের প্রভাব, এরপরে তুমি ব্যাখ্যাটা কিভাবে করবে, তুমি হেডলাইন অবশ্যই লিখবে, সমীকরণ যেটা দেয়া থাকবে সেই সমীকরণটার চাপের প্রভাব, তাপের প্রভাব বা ঘনমাত্রার প্রভাব, তোমাকে তিনটা প্রভাব বলতে পারে, অথবা তোমাকে সমীকরণটা দিয়ে বলো বললো এরকম যে উদ্দীপকে উল্লেখিত সমীকরণটার লাস্ট শেটেলের নীতি ব্যাখ্যা করো।
বা লাসেটেলের নীতিতে এটা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার ব্যাখ্যা করে বলতে পারে। তো বিশেষ করে প্রশ্নটা এভাবেই থাকে যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে গেলে কি কি করতে হবে, সেই এটা তোমাকে দেওয়া হবে। যাতে সর্বোচ্চ পরিমাণ বললে কিন্তু প্রশ্নটা একটু ঘুরানোই থাকে, যেটা তুমি এই প্রসেসটা বোঝার পরে যাবে। তাহলে আমরা আসলে প্রথম কি করব, তিনটা বিষয় আমরা একটু ক্লিয়ার হয়ে আসি। নাম্বার ওয়ান চাপের প্রভাব, পরে তাপের প্রভাব, এরপরে হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রাটা খুব বেশি একটা মেজর না, কারণ ঘনমাত্রা যদি একটা সমীকরণের বিশেষ করে একটা যে কোনো একটা সমীকরণের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা বেশি থাকে, পরবর্তীতে ঘনমাত্রা কমে যায়, ফলে বিক্রিয়াটা আস্তে আস্তে কী হয়ে যায়, শেষ হয়ে যায়। তার মানে ঘনমাত্রা যদি বাড়ে বিক্রির উৎপাদের পরিমাণটাও বৃদ্ধি পায়, ঘনমাত্রা কমলে উৎপাদের পরিমাণটা কমে, এতটুকুই যথেষ্ট। এখন এই সমীকরণটার ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চাপের প্রভাব আর তাপের প্রভাব। তাপের প্রভাবের জন্য সমীকরণ দেখতে হয় না, তাপের প্রভাবের জন্য দেখতে হয় তার ডেলিসের মান, সেটা তাপ উৎপাদী না তাপ হারি। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় জানলাম যে তাপের প্রভাবটা ব্যাখ্যা করার জন্য আমাদের এই ডেলিসের মানটা কনফার্ম জানতে হবে। যদি ডেলিসের মান দেয়া না থাকে তাহলে সেইটার ডেলিসের মান নির্ণয় করতে হবে, অ্যাট এনি কস্ট এটাকে নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে ব্যাখ্যা করতে হবে। আর সমীকরণের ক্ষেত্রে তাহলে চাপের প্রভাবটা যেটা থাকে, তো চাপের প্রভাবটা আমরা কীভাবে ব্যাখ্যা করব, এটা যে কোনো সমীকরণ হোক তার জন্য যে রুলগুলো আছে, তাহলে ফার্স্ট রুল হচ্ছে চাপের প্রভাব একটা সমীকরণের ক্ষেত্রে তখনই থাকবে যখন বিক্রিয়ক ও উৎপাদ উভয়ই কি হবে, গ্যাসীয় হবে। পয়েন্টগুলো মনে রাখ, হয়তোবা তোমার বইয়ে লেখা আছে বিক্রিয়ক উৎপাদের মধ্যে কোনো একটা কি হইলেই হয়, গ্যাসীয় হইলে হয়, এটার ভিন্ন ধারায়। অরিজিনাল হচ্ছে কি, একটা সমীকরণের ক্ষেত্রে আমরা লাসাডিলের নীতিটা অ্যাপ্লাই করতে পারবো যদি বিক্রিয়ার রিয়েক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট উভয়ই কি হয়ে থাকে, যে গ্যাসীয় হয়ে থাকে, তখন আমরা এটাকে এই চাপের প্রভাবটা লাসেটেলের নীতির আলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো। যদি সলিড হয়ে থাকে, যেমন এখানে আমি দিলাম এটা সলিড, এটা সলিড, প্রোডাক্টও সলিড, এক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই, চাপের প্রভাব থাকবে না, কারণ সলিড বিক্রিয়ার জন্য লাসেটেলের নীতি অ্যাপ্লাই করা যায় না। চাপের প্রভাব ব্যাখ্যা করতে গেলে অবশ্যই বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই হতে হবে, গ্যাসীয় হতে হবে। তাহলে আমরা এই সমীকরণটা যেহেতু আমাদের রুলের মধ্যে এখন নিতে গেলে কি করতে হবে, ফার্স্টে বিক্রিয়কের পাশে জি এগুলো গ্যাসীয় লিখে দিলাম। আচ্ছা, তার মানে দেখলাম বিক্রিয়ক উৎপাদ উভয়ই গ্যাসীয়, অতএব এটা চাপের মানে এই সমীকরণটা চাপের প্রভাব হতে পারে, এখন আমরা কিন্তু কনফার্ম না, আরেকটা কন্ডিশন দেখতে হবে। সেকেন্ড আসি, একটা তো বললাম গ্যাসীয় হতে হবে, দুই নাম্বার কি, বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যার পার্থক্য হতে হবে। আমি আবার বলতেছি, বিক্রিয়ক এবং উৎপাদের টোটাল মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। যেমন এখানে আছে ওয়ান মোল আর থ্রি মোল ইজ ইকুয়াল টু রিয়েক্টেন্ট ফোর মোল, মানে বিক্রিয়ক হচ্ছে টোটাল চার মোল, দেন প্রোডাক্ট বা উৎপাদ হচ্ছে কেন টু মোল। তাহলে আমরা যদি এটাকে পার্থক্যটা কিভাবে বের করি, বড়টা থেকে ছোটটা মাইনাস করি, তাহলে ফোর মাইনাস টু ইজ ইকুয়াল টু টু, সিম্পল হিসাব, তুমি দুই মোল পেয়ে গেছো। অর্থাৎ যদি আমরা দেখি বিক্রিয়ক এবং উৎপাদের পার্থক্য শূন্য হয়ে যায়, তাহলে আমরা একেবারে চুপটা বন্ধ করে বলবো এই সমীকরণে চাপের কোনো প্রভাব নেই, লাসাটিলের নীতির আলোকে সমীকরণটিতে চাপের কোনো প্রভাব নেই। এক্সাম্পল দিচ্ছি, একটা হাইড্রোজেন প্লাস আয়োডিন, এই সমীকরণে উৎপাদ হলো টু এইচ আই, তাহলে হাইড্রোজেন প্লাস আয়োডিন ইজ ইকুয়াল টু হাইড্রোজেন আয়োডাইড, বা এটাকে আমরা ওই হাইড্রোজেন আয়োডাইড, আমরা এটার ক্ষেত্রে গ্যাসও লিখতে পারি জি, এটা আয়োডিনটা কি জি, এটা কি জি, বিক্রিয়ক উৎপাদ উভয় গ্যাসীয়, তার মানে কি এদিকে চাপের প্রভাব আছে না, এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। এই বিক্রিয়ায় চাপের প্রভাব না থাকলে কি,
তা আমি ইচ্ছাস্বাধীন চাপ দিই, বিক্রিয়াটার চাপের প্রভাবে আমার উৎপাদের পরিমাণ বাড়বেও না কমবেও না, অযথা হুদাই সময় নষ্ট করা হবে। সুতরাং আমরা স্পষ্টতই বলবো, বিক্রিয়াটাতে দেখা যাচ্ছে বিক্রিয়ক উৎপাদ উভয় গ্যাসীয়, তবে মোল সংখ্যার পার্থক্য শূন্য হওয়ার কারণে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। এক কথায় উত্তর শেষ এখানে। এমন চাপের প্রভাব না থাকলে কি হবে, ইন্ডাস্ট্রিতে কোনো একটা প্রোডাক্টের জন্য যদি দেখি যে বিক্রিয়ক এবং উৎপাদের পার্থক্য হচ্ছে কি জিরো, মানে পার্থক্য বলতে যে আমরা যেটা মাইনাস করে পাই আর কি, তো এটা যদি জিরো হয়, এই বিক্রিয়ায় ম্যাক্সিমাম প্রোডাক্ট তৈরি করতে গিয়ে এখানে যদি চাপ সর্বোচ্চ পরিমাণ দেয়া হয় তাও কোনো কিছু হবে না, সর্বনিম্ন দিলেও কিছু হবে না, অর্থাৎ এই বিক্রিয়াটার উপর চাপের কোনো প্রভাব নেই। যেহেতু চাপের প্রভাব নাই, তাই হুদাই এখানে সময় নষ্ট করা যাবে না, চাপ এত বাড়ানো না কমানো এটার উপর কোনো প্রভাব ফেলবে না, অন্যটার উপরে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, একটা সমীকরণের ক্ষেত্রে লাসাটিলের নীতির আলোকে চাপের প্রভাব কখন থাকবে কখন থাকবে না, এইটা দুটা পয়েন্ট আমরা পেয়েছি। নাম্বার ওয়ান, বিক্রিয়ক উৎপাদ গ্যাসীয় হতে হবে, এখানে সলিড হলে চাপের প্রভাব থাকবে না। দেন বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে, বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে, আর যদি পার্থক্য না থাকে তাহলে বিক্রিয়া চাপের প্রভাব নাই। তাহলে আমরা এই মানে যে পয়েন্ট দুইটা বললাম, এটি তোমরা একটু খাতার মধ্যে লিখে রাখবা যে পয়েন্টগুলো কি কি বলতেছি। এখন আসি তাহলে, যেমন এই সমীকরণে চাপের প্রভাব নাই, তার মানে এটা তো চাপ বাড়াইলে কি আর কমাইলে কি, এইটার ক্ষেত্রে আমরা এক কথায় লিখে দিব, এই বিক্রিয়ার চাপের প্রভাব নাই, সুতরাং চাপ বাড়ানো বা চাপ বৃদ্ধি বা হ্রাস যাই করি না কেন, এক্ষেত্রে উৎপাদের পরিমাণ এর উপর নির্ভর করবে না চাপের পরিমাণটা। আমরা যাব যে সকল সমীকরণে চাপের প্রভাব আছে সেই সমীকরণের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রোডাক্ট পাওয়ার জন্য কি কি শর্ত আমাদের মেনে চলতে হবে দেখি এখন। দেন এই সমীকরণটা এটি বেশি থাকে তোমাদের আসলে এসএসসি পরীক্ষার জন্য, আসলে দুটা বিষয় উপরে থাকে, একটা হয় অ্যামোনি আর না হলে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা, যেমন সালফিউরিক অ্যাসিডের এটা হচ্ছে দশম অধ্যের একটা অংশ, আর এটা হচ্ছে তোমাদের ওই সপ্তম অ্যান্ড অষ্টম অধ্যের রিলেটেড একটা। এই দুইটা সমীকরণের উপরে খুব বেশি প্রশ্ন হয়। আমি বলতেছি না যে এই দুইটা সমীকরণই হোক পড়লে হবে, তুমি শুধু নিয়মটা শিখবে, শুধু এই এই সমীকরণ কেন, এদের চোদ্দ গোষ্ঠী যে সমীকরণগুলো সবগুলো একই রুলে মেনে চলবে। তবে সাধারণত এই দুটি প্রশ্ন দিয়ে তোমাদের এই ছোটো ক্লাসে প্রশ্নটা হয়ে থাকে আর কি, যেমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইজ ইকুয়াল টু অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু সালফার ট্রাইঅক্সাইড। কারণ কি, এই দুইটা সমীকরণ দিয়ে দেওয়ার মূল কারণটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড যদি দেওয়া হয় তাহলে তোমাকে শিল্প উৎপাদনের সাথে সাথে কি করতে পারে, যে সালফিউরিক অ্যাসিড দিয়ে তোমাকে প্রশ্ন দিতে পারে যে এটা নিরোধক, এটা জারক বা বেজারক, এই ধরনের কিছু প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে, অথবা এটা যে অ্যাসিড হিসেবে ভূমিকা পালন করে তাও তোমাকে দিতে পারে। আর এটা দিলে কি করবে, তোমাকে এখানে দিয়ে প্রশ্ন তিন নম্বরে হয়তোবা দিয়ে দিল যে এটার বন্ধন শক্তি যে কোনো একটার, আর চার নম্বরে দিল এই সমীকরণটা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে গেলে কি কি করতে হবে। এখানে কিন্তু বলা হয়নি লাসাটিলের নীতি ব্যাখ্যা করো, যে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে গেলে কি করতে হবে, এরকম প্রশ্ন করা হলে তুমি তো অবশ্যই লাসাটিলের নীতির আলোকে ব্যাখ্যা করতে হবে, কারণ লাসাটিলের নীতিটা আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা মানে ব্যবহার করে আসি। ইন্ডাস্ট্রিতে কেন ব্যবহার করা হয়, কারণ একটা ইন্ডাস্ট্রিতে স্বাভাবিক নিয়ম অনুযায়ী যারা ইন্ডাস্ট্রি চালান তাদের ক্ষেত্রে হচ্ছে একটা লাভজনক প্রসেস উনি খুঁজবেন, যে আমি এখানে অল্প পুঁজিতে বেশি রুজি কেমনে করব, সেই প্রসেসটাই কিন্তু উনি দেখবেন, কারণ উনি লক্ষ লক্ষ বা এই বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তিনি লসের পথে মানে পা বাড়াবেন না, এটাই স্বাভাবিক। এবং এই দিকটা লক্ষ্য করার জন্যই উনি কিছু রুল জানবেন, যে আমরা ওই পথে গেলে এটাতে আমরা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাবো এবং এটা আমাদের জন্য ইন্ডাস্ট্রির জন্য বেনিফিট আনবে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য যে খরচ হুদাই হবে, এই ধরনের উনি এই সকল ইনফরমেশনগুলো লাসাটিলের নীতির আলোকে উনি পেয়ে থাকবেন।
আমরা যদি দেখি যে এই যে প্রসেসটা অ্যামোনিয়া শিল্প উৎপাদন, এটা তোমরা জানো যে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের বা অ্যামোনিয়াটা দিয়ে আমরা অসংখ্য বিষয়ে এটা একটা বিকারক হিসেবে ব্যবহৃত করতে মানে ব্যবহৃত হয়ে থাকে অ্যামোনিয়া খুব বহুল প্রচলিত। অ্যামোনিয়া হচ্ছে কি, বিকারক শব্দটা তো সবাই এটার সাথে পরিচয় আছে। বিকারক দিয়ে কি করা হয়, কোনো একটা যৌগকে শনাক্ত করার জন্য অলরেডি ব্যবহৃত হয়ে থাকে। যেমন অ্যামোনিয়া দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো একটা ধাতুর যে বিশেষ করে যেমন কপার আয়নটাকে শনাক্ত করা বা বিশেষ করে কি জিঙ্ক ধাতু শনাক্ত করা, এইগুলো আমরা শনাক্ত করার ক্ষেত্রে অ্যামোনিয়া ব্যবহৃত হয়। তরল আরো অসংখ্য মানে বিষয় থাকে, অ্যামোনিয়া দ্বারা আমরা কি করতে পারি, অ্যামোনিয়া দ্বারা আমরা আবার এইটা দিয়ে আবার অ্যামোনিয়াম সালফেট তৈরি করতে পারি, একটা সার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, আর অসংখ্য বিষয় অ্যামোনিয়া। তো বিশেষ করে বিকারকের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের নবম অধ্যায়ের ক্ষেত্রে, এটা পরে আসছে অ্যাসিড বেস সমতা অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়টার ক্ষেত্রে এখানে আছে একটা বক্সের মধ্যে দেখবা কপার টু প্লাস আয়ন লবণটা তুমি কিভাবে শনাক্ত করবে, মানে কপার সালফেটের লবণের মধ্যে আমরা অ্যামোনিয়া চালনা করলে কি হবে, একটা প্রশ্ন লেখা আছে, হয়তোবা এখানে বেশিরভাগ স্টুডেন্টই আনসার জানো না, এখানে একটা যৌগ উৎপন্ন হয়। তো যাই হোক, আমাদের কথা হচ্ছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিল্প প্রতিষ্ঠানের জন্য অ্যামোনিয়াটা। এখন এটা সর্বোচ্চ পরিমাণ উৎপাদটা আমরা কিভাবে তৈরি করব, আমরা পার্ট করে নিব এইগুলোর প্রশ্নের উত্তর। সব শিক্ষার্থীরা সাধারণত 2-3 মার্ক এটা কিছু বন্ধ করে পায়। তুমি সর্বোচ্চ নম্বরটা কিভাবে পাবে সেটা যদি আমি বলি, তাহলে তুমি এটাকে প্যারা করে দিবে। নিম্নে বল যে এটা হবে এরকম, সমীকরণটা লিখলাম, লিখতে পারো যে উল্লিখিত, আর অনেকে এই শব্দটা উল্লেখিত লেখে, উল্লিখিত শব্দটা বাংলা ডিকশনারি কোথাও নেই, উল্লিখিত লিখবে, আমি আবার বলতেছি উল্লিখিত, ঠিক আছে, উল্লিখিত লিখবে না, ভুলেও লিখবে না, যারা লেখে তারা ভুলে লেখে আর কি। লিখতে পারো যে উল্লিখিত, উল্লিখিত শব্দের অর্থ কি, উপরে যাহা উল্লেখ করা হয়েছে সেটাকে আমরা বলি উল্লিখিত, আর বহুল প্রচলিত ভুল শব্দটা আমরা যেটা অনেকেই ভুলে ভুলে লিখে ফেলেছি, উল্লেখিত শব্দ উল্লিখিত হয় না, উল্লিখিত বাংলা ডিকশনারি কোথাও নেই, মানে কেউ বের করতে পারবে না এটা। তাই আমরা লিখবো যে উল্লিখিত সমীকরণটি সর্বোচ্চ পরিমাণ, অর্থাৎ এই সমীকরণটিতে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে গেলে নিম্নলিখিত শর্তগুলো মেনে চলতে হবে, এতটুকুই শেষ। শর্তগুলো কি কি থাকবে, তাপ চাপ ঘনমাত্রা। তবে কি তাপের পয়েন্টটা দেখবে আসলে স্টুডেন্ট যে এই পয়েন্টটা সে লিখতে পারছে কিনা, তুমি লেখাটা কত সুন্দর করে লিখছো, কত স্ট্যান্ডার্ডের লেখা, এটা কেউ দেখে না। আমাদের রসায়নের ক্ষেত্রে মূল বিষয়টা কি, তুমি সঠিক অংশটা লিখতে পারছো কিনা, এটা মধ্যে তুমি কতটুকু স্টাইলে কতটুকু অ্যাঙ্গেলে বসে তুমি লিখছো, এটা আমার দেখার বিষয়। তুমি আসলে অন্তরের অন্তঃস্থল থেকে কি পয়েন্টটা তুমি লিখতে পারছো সেটাই হচ্ছে তোমার, এটাকে আমরা বলবো যে রসায়নের মূল বিষয়বস্তুটা, তোমার হাতের লেখার উপরে এখানে প্রভাব ফেলবে না। তো যাই হোক, আমরা লিখবো এই বিক্রিয়াটার চাপের প্রভাব। তো চাপের প্রভাব আমরা কি লিখবো, বিক্রিয়ক উৎপাদ উভয় গ্যাসীয় হওয়ার কারণে এই বিক্রিয়াটাতে চাপের প্রভাব থাকতে পারে, কখন থাকবে দেখবো, মোল সংখ্যার পার্থক্য আছে, সুতরাং 100% চাপের প্রভাব আছে। আমি আবার বলতেছি কেন এই সমীকরণটাতে চাপের প্রভাব আছে, বিক্রিয়ক উৎপাদ গ্যাসীয় এবং এইখানে ক্ষেত্রে কি হয়েছে যে মোল সংখ্যার পার্থক্য হয়েছে 4:2, তার পার্থক্য কত, 2, সুতরাং এই বিক্রিয়াটাতে চাপের প্রভাব আছে। এখন চাপের প্রভাব যদি থাকে তাহলে কেমন আছে, কতটুকু দিলে কতটুকু মানে আমরা বেনিফিট প্রাপ্ত হব, সেই সম্পর্কে ধারণাটা আমরা কিভাবে লিখব, চাপের প্রভাব, তুমি তো শর্টকাট করে লিখবা চাপের প্রভাব। তো আমরা লিখব এই সমীকরণের, যেহেতু এক লাইনে কি আমরা দেখা শেষ করি, উল্লিখিত সমীকরণটি বিক্রিয়ক উৎপাদ গ্যাসীয় এবং মোল সংখ্যার পার্থক্য থাকায় চাপের প্রভাব রয়েছে। আবার বলতেছি, উল্লিখিত সমীকরণটির বিক্রিয়ক উৎপাদের গ্যাসীয় এবং মোল সংখ্যার পার্থক্য থাকায় চাপের প্রভাব রয়েছে। অর্থাৎ এখন কি চাপটা হইলো দেখো, তুমি ভেঙে দেখলা 4 থেকে 2 হলো, আয়তনটা 4 থেকে 2 হলো, অবভিয়াসলি কমে গেল, এটা তোমরা সবাই বুঝো। এটা একটা স্টুডেন্টের নিজেকে নিজে যদি প্রশ্ন করে আনসারটা সেই মানে এভাবেই পেয়ে যাবে। কিরকম, তুমি আশা করলে যে জিপিএ 5 পাবে,
এখন কোনো কারণে জাস্ট ইমাজিন দ্যাট ট্রি পাইলা, এটা কিন্তু তোমার জন্য বেনিফিট, মানে যেটা কি একটা আশানুরূপ ফলাফল হয়নি। তুমি যদি রেজাল্টটা খুবই খারাপ করো তো তোমার বাসা বাড়িতে তোমার মানে কি বলবো, দেখবা ফ্যামিলির সবাই তোমাকে প্রেশার দিচ্ছে, এমনকি বাসার কাজের বউও তোমার দিকে কইব এ কি পড়াশোনা করে, এতে মানে তোমার একটা ইনসাল্ট করে, এতে করে কি হচ্ছে দেখবা ফ্যামিলির সব সদস্যরা তোমার একটা প্রেশার প্রয়োগ করবে, হয় পর 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 মানে তোমাকে বেশি প্রেশার দিচ্ছে, কেন তোমার সামনের দিকে অগ্রবর্তী হওয়ার জন্য তারা এক্সট্রা একটা প্রেশার দিতেছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যদি 4 থেকে 2 হয় মানে আয়তন সংখ্যাটা কমে যায়, তাহলে বেশি আমরা যদি এখানে কি বিক্রিয়কের চাপের পরিমাণটা বৃদ্ধি করি তাহলে উৎপাদের পরিমাণটা বাড়বে। আমি আবার বলতেছি, যদি বেশি থেকে কম হয়, বোঝার জন্য বলতেছি বেশি থেকে মোল সংখ্যাটার কথা বলা হচ্ছে, বেশি থেকে যদি কম হয় তাহলে প্রেশার দিতে হয়, প্রেশার দিলে কি হয় উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। এই গেল একটা পয়েন্ট। তাহলে আমরা বলবো সমীকরণটিকে বিক্রিয়কের হচ্ছে 3 মোল আর 1 মোল যোগ করে লিখবো 1 + 3, আমরা জানি এটা ফ্রি, কিন্তু লিখবো কি যে 1 + 3 = 4, এই 4 মোল থেকে উৎপন্ন হয়েছে 2 মোল, অর্থাৎ আয়তনটা কমে গেছে, ঠিক আছে, ভলিউম বললো হচ্ছে আর কি কমে যাওয়ায়। এখন এখানে যদি বাহির থেকে চাপ আরো বাড়ানো হয়, অর্থাৎ বিক্রিয়কে যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে, অ্যামোনিয়ার উৎপাদনটা বৃদ্ধি পাবে। আর যদি চাপ আরো কমানো হয়, তুমি চিন্তা করো একটা স্টুডেন্ট যদি সে রেজাল্ট বাজে রেজাল্ট করে, এরপরে ফ্যামিলিতে তার আর কিছু জিজ্ঞাসাও করে না, তো এটা কি হইব, 2 দিন পরে সন্ত্রাস হইব, আর না হলে একটা কি হইব একটা ফাউল একটা, যে তোমরা বুঝে নিবা আসলে কি বলতে চাইছিলাম, তো এই ধরনের একটা কিছু হয়ে যাবে, তার মানে আশানুরূপ কোনো কিছু তারে দিয়ে হবে না। প্রেশার যদি নাও বাড়ানো হয়, যদি খবরাখবর না নেই, তো এটা কি করে না এটা দেউলিয়া হয়ে যায় আসলে। তো ঠিক তেমনি আমরা যদি এখানে 4 মোল থেকে 2 মোল পাই, এখন আমরা বাহির থেকে প্রেশার না দিই, তাহলে অ্যামোনিয়ার উৎপাদনের পরিমাণটা কিন্তু কমে যাবে এবং উল্টো ঘটনাটা ঘটবে, তখন এখান থেকে এই দিকে আসা হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি চাপের পরিমাণ বৃদ্ধি করা হয় মানে প্রেশার বাড়ানো হয়, তাহলে কি হবে সম্মুখ বিক্রিয়াটা বাড়বে। সম্মুখ বিক্রিয়া বলতে কি বোঝানো হচ্ছে, এখানে কিন্তু দুটি বিক্রিয়া আছে, দুইটা বিক্রিয়া বলতে কি, ফার্স্ট হচ্ছে এই হচ্ছে একটা, মানে এটাকে আমরা বলি Nitrogen + Hydrogen = Ammonia, আর বিপরীত বিক্রিয়াটা হচ্ছে কি, দুইটা বিক্রিয়াটাকে আমরা একসাথে লিখছি, এই অ্যামোনিয়াটাকে বিশ্লেষণ করা হচ্ছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তাহলে যদি চাপ বাড়ানো হয় তাহলে সম্মুখ বিক্রিয়াটা বাড়বে, মানে অ্যামোনিয়ার উৎপাদনটা বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। আর যদি চাপ কমানো হয় তাহলে পশ্চাৎ বিক্রিয়াটা, বা এটাকে আমরা ডান বাম বলতে পারি, সম্মুখ পশ্চাৎ বলতে পারি, তো যেভাবেই বলো না কেন তা আমরা বলবো যে পশ্চাৎমুখী বিক্রিয়াটা বেড়ে যাবে, অর্থাৎ উৎপাদ থেকে অ্যামোনিয়ার যে উৎপন্ন যেটা হয়েছিল অ্যামোনিয়া থেকে Nitrogen + Hydrogen হওয়ার পরিমাণটা বেড়ে যাবে, যেটা শিল্প প্রতিষ্ঠানের জন্য লস। নাও সারাংশ, একটা সমীকরণের ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে কি না সেটা নির্ভর করতেছে এই সকল বিষয়ের উপর, বিক্রিয়ক উৎপাদ গ্যাসীয় হতে হবে, উভমুখী হতে হবে, উভমুখী নাম্বার ওয়ান। সেকেন্ড স্টেপ হচ্ছে মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে, মানলাম সব কিছু আছে, যেমন এই সমীকরণের ক্ষেত্রে সব কিছু আছে, বিক্রিয়ক উৎপাদ সবই গ্যাসীয়, উভমুখী সমীকরণ, মোল সংখ্যার পার্থক্য আছে, এখন আমি ম্যাক্সিমাম প্রোডাক্ট পাওয়ার জন্য কি মেনে চলতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম মেনে চলার জন্য দেখলাম মোল সংখ্যা 4 মোল থেকে 2 মোল হয়েছে, মানে কম হয়েছে, সুতরাং বিক্রিয়ায় যদি আমি চাপ বৃদ্ধি করি উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, চাপ কমাইলে উৎপাদের পরিমাণটা কমে যাবে, শেষ আনসার। এইটার ক্ষেত্রে এখন যাচ্ছি তাপের প্রভাবটা, এই অংশটুকু যদি না বুঝে থাকো তাহলে যে কেউ আমার বলতে পারো, আমরা এই চাপের প্রভাবটা নিয়ে যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার একটু বলবো, যে অংশটা বোঝা নাই যাই, এখন তাপের প্রভাব, আচ্ছা ধন্যবাদ।
বুঝতে পারছো না বুঝলে বলবে। আমরা এখন এটা চাপের প্রভাবের ক্ষেত্রে এটা শুধুমাত্র তোমরা এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে না, যে কোনো সমীকরণ এখানে যদি লেখা থাকে যে এ প্লাস বি, আমরা সাধারণত পরীক্ষায় এভাবেই দিই এ প্লাস বি মানে এ টু প্লাস বি টু ইজ ইকুয়াল টু, আমি লিখলাম এ বি থ্রি আর তিন দুগুণে ছয় না, হ্যাঁ এটা দিলাম, কথা কিন্তু ঘুরে ফিরে একটাই। এইটা দেওয়ার মূল কারণটা কি, স্টুডেন্টে যাতে মুখস্থ না করে কোনো মৌলকে দিয়ে নাইট্রোজেন হাইড্রোজেন অনেকেই আছে না, তোমরা হয়তো তুমি বুঝে পড়লা, তোমার মতো এরকম আরো দুই একজন আছে হয়তোবা সে এটা শুধু নাইট্রোজেন হাইড্রোজেন এটা মুখস্থ করে পরীক্ষায় যে লেখা শুরু করে দেয়, তো যাতে সে না বুঝে এটাকে লিখতে পারে এরকম সমস্যাটাকে দূর করার জন্য কিন্তু এটাকে কি করা হয় এ বি সি ইত্যাদি ধরা হয়। তো এটা দিলে কি হবে এ টু বি টু, গত বছর পরীক্ষা তো অলরেডি আসছে নাই এই এ টু বি টু দিয়ে অসুবিধা নেই, আবার এটাও মুখস্থ করবো না। তুমি দেখবা আসলে যে রুলগুলো বলা হচ্ছে বিক্রিয়ক উৎপাদ গ্যাসীয় কিনা উভমুখী কিনা মৌল সংখ্যার পার্থক্য আছে কিনা, আর এটার কি তার লেখা যে এ টু বি টু, এটা আমারও তো বলা হয়েছে না যে ওই জিনিসটা যে এটা সুন্দর কিনা এটা বান্দর কিনা, এটা না তো আমরা দেখব রুলগুলো, আর রুল মেনে চললেই সব কিছু হয়, রুল ভুল তার মানে অংশই মূল ধ্বংস হয়ে গেল। তো ঠিক আছে আমি যাচ্ছি তাপের প্রভাবের ক্ষেত্রে, এই সমীকরণটার ক্ষেত্রে ধরো আমি তাপের প্রভাব ব্যাখ্যা করবো। একটা কথা মনে রাখবে তাপের প্রভাবের সময় তুমি সমীকরণটার মধ্যে কে বিক্রিয়া করলো এটা দেখারও সময় নেই তোমার, তুমি শুধু ব্যাখ্যা করবা এটাই যে সমীকরণের কে কে অংশগ্রহণ করলো কত মোল সে বিক্রিয়কটা উৎপাদটা গ্যাসীয় কিনা এরপরে কি সলিড কিনা এটা কিচ্ছু দেখার দরকার নেই, শুধু দেখবা ডেলিস এর মান আর কিচ্ছু না। অনেকের ডেলিস এর মান থাকলে তুমি বুঝবা তাপের প্রভাব আমি ব্যাখ্যা করতে পারবো, আর ডেলিসের যদি মানে মান দেয়া না থাকে তুমি একটু চিন্তা করবে এটা কি কোনোভাবে মানটা নির্ণয় করা যায় কিনা, আর যদি দেখো তোমার আয়ত্তের বাইরে এরকম প্রশ্ন দিবে না আশা করি তাহলে তো আর তুমি ব্যাখ্যা করতে পারবে না, অর্থাৎ কনফার্ম ডেলিসের মান জানতে হবে। তো ডেলিসের মান যদি জানারও কিছু প্রসেস আছে আমরা একটু দেখি, ডেলিসের মানটা প্লাস মাইনাসের ক্ষেত্রে আমি একটু উল্লেখ করি, যদি সমীকরণের ক্ষেত্রে আমরা ডেলিসের মানটা আসলে কিভাবে লিখতে পারি, সমীকরণে সরাসরি লিখে দিতে পারি, বিক্রিয়কে লিখে দিতে পারি, উৎপাদে লিখে দিতে পারি, সাথে তোমাদের পাঠ্য বই যেভাবে দেওয়া হয়েছে উৎপাদের পাশে কমা ব্যবহার করে অথবা প্লাস ব্যবহার করে লিখে দিতে পারি, অথবা এদের বন্ধন শক্তি দিয়ে দিতে পারি তুমি ডেলিসের মানটা নির্ণয় করবে। তো এটা বেশি থাকে আসলে বন্ধন শক্তি থেকে, তুমি একটা স্টেপে তিন নম্বরে বন্ধন শক্তিটা নির্ণয় করলা, চার নম্বরে এইটার প্রভাবে প্রভাবিত সমীকরণটাকে ব্যাখ্যা করার জন্য, সুন্দর প্রশ্নটা হয়ে আছে। আচ্ছা যাই হোক আমরা এখন কোনোভাবে যেমন ডেলিসের মান ধরো জেনে নিচ্ছি, ডেলিস ইজ ইকুয়াল টু মাইনাস এক্স কিলো জুল, একটা মনে করে পারবা যে কিলো জুল অনেকেই কিলো এরকম লিখে ফেলে না, ধরো আমি এখন দ্রুত লিখতে গিয়ে হয়তো বা এরকম দেখা যাচ্ছে, জুল হচ্ছে একজনের বিজ্ঞানীর নাম, বিজ্ঞানীর জুলের নাম কখনো ভুল করেও তুমি ছোট হাতের অক্ষর দিবা না, কেন দিবা না, কারণ বিজ্ঞানীর নামটা ছোট হাতের লিখা মানে একটা ওনাকে অসম্মান করা হয়েছে। তো ঠিক তেমনি আমরা কিলো জুল লিখতে গেলে জুলটা অবশ্যই বড় করে দিব, ক্যালভিন লিখতে গেলে ক্যাটা অবশ্যই বড় করে দিব, নিউটন লিখতে গেলে বিজ্ঞানী যখন আমরা বলের একক কি নিউটন ক্যাপিটাল এন হবে কেন, অর্থাৎ বিজ্ঞানীর নামের এককগুলো যেগুলো আছে অবশ্যই বড় হাতে দিতে হবে। তো যাই হোক এটা তোমরা জানো আমি আশা করি। তো এখানে আমি এক্স কিলো জুল দিলাম কারণ এই মানটা আমি আসলে মুখস্থ লিখি নাই, আমরা এখান থেকে রুলগুলো জানব। তাহলে এক্স কিলো জুল, আমরা এই সমীকরণের ক্ষেত্রে তাপের প্রভাব কি ব্যাখ্যা করব, তুমি পাশে যখন দেখবা কিলো জুল লেখা আছে তার মানে তোমার আর কোনো সমীকরণে কোনো কষ্ট টষ্ট নাই, শুধু দুইটা কথা শুধু আর কিচ্ছু না, আনসার হয়ে গেছে এটার মধ্যে দুইটা কথার উপরই তুমি ফুল মার্কস পাবে, এগুলো কিন্তু পয়েন্টটা সঠিক হইলে ফুল মার্কস দেওয়া হয়। তা আমরা দেখবো এটা দেখার দরকার নাই আমার, এটা কত মূল কার সাথে কিতা বিক্রিয়া করছে এটা দরকার নাই, আমরা শুধু দেখবো ডেলিস এর মানটা। তো চলো আর ডেলিস এর মানটা এখান থেকে কি বোঝা গেছে, কয়েকটা রুল এখানে দেওয়া আছে, মাইনাস এক্স নো প্রবলেম, ডেলিস এর মান যদি মাইনাস থাকে বিক্রিয়াটি তাপ উৎপাদী, আমি আবার বলি ডেলিস এর মান যদি মাইনাস থাকে তাহলে বিক্রিয়াটা তাপ উৎপাদী, সবাই জানো নো প্রবলেম,
এটা এভাবে না দিয়ে এটা এভাবেও থাকতে পারে, এ টু প্লাস বি টু টু এ বি থ্রি, এইখানে এখানে দিয়ে দিতে প্লাস এক্স কিলোজুল, এইভাবে লেখা থাকতে পারে। এটাকে আমি অর লিখতেছি, এ টু প্লাস থ্রি বি টু মাইনাস এক্স কিলোজুল টু এ বি থ্রি, এভাবে লেখা থাকতে পারে। তাহলে প্রসেস কি, তিনটা প্রসেস আছে তাপ উৎপাদের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি। একটা হচ্ছে যদি উৎপাদের সাথে এইটার, আমি প্রত্যেকটা পয়েন্টে ব্যাখ্যা করে যাচ্ছি, এই লাইনের দ্বারা কি বোঝানো হচ্ছে যে এইটা এটা বিক্রিয়া করে এটা উৎপন্ন হয়েছে, সাথে কিন্তু এটাও হয়েছে, এত তাপ উৎপন্ন হয়েছে। এটা মানে কি, এ টু আর বি টু বিক্রিয়া করে এ বি থ্রি উৎপন্ন হয়েছে, সাথে এইটাও রয়েছে। কথাটার অর্থ কি হয়েছে, অর্থ এই জায়গায় দাঁড়াচ্ছে যেহেতু তাপ উৎপন্ন হয়েছে বিক্রিয়াটি তাপ উৎপাদী, তার মানে আমরা যদি সমীকরণের প্রোডাক্ট মানে উৎপাদের পাশেই প্লাস চিহ্ন দিয়ে লিখে ফেলি যে কিলোজুল, বিক্রিয়াটি তাপ উৎপাদী। যদি আমি এই প্লাসটাকে এইদিকে না রেখে রিয়েক্টেন্ট বা বিক্রিয়কের পাশে নিয়ে আসি, অবভিয়াসলি চিহ্নটা পরিবর্তন হবে, প্লাসটা এখানে আসলে মাইনাস হয়ে যাবে। তার মানে এটা এটা একই কথা, যেই লাও সেই কত। আর যদি আমরা এটা কোনোটাই না লিখি, তাহলে তো ওই যে আগের মতন এটার পাশে হয় এরকম প্লাস দিয়ে নয় একটা কমা দিয়ে ডেলিস লিখে মাইনাস এক্স কিলোজুল। তাও আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ডেলিসের মান উপর কখন তাপ উৎপাদী কখন তাপ হারি হবে। ডেলিসের মান নেগেটিভ থাকলে অথবা বিক্রিয়ায় প্রোডাক্ট, ইংরেজি নামটি তোমরা শিখবে কারণ বড়বেলা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং যাই হোক ইউনিভার্সিটিতে পড়তে গেলে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, বাংলা মিডিয়ামটা তোমার কোনো কাজে আসবে না। তাই বিক্রিয়ক উৎপাদ এটিকে ছোট ছোট বিষয়গুলোকে ইংরেজিতে শেখার চেষ্টা করো। তো বিক্রিয়ক মানে রিয়েক্টেন্ট, উৎপাদ মানে প্রোডাক্ট। আমরা এখান থেকে বলতেছি উৎপাদের পাশে মানে কি প্রোডাক্টের পাশে যদি প্লাস দেওয়া থাকে অথবা ডেলিসের মান নেগেটিভ দেওয়া থাকে, তার মানে বিক্রিয়াটি তাপ উৎপাদী। এখন আসি যেভাবে আমরা বুঝলাম, এত সময় কষ্ট কষ্ট করে তুমি ধরো বুঝছো যে বিক্রিয়াটি তাপ উৎপাদী, সত্যগুলো কি কি। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অরিজিনালি তাপ উৎপন্ন হচ্ছে, এখন তুমি কি করতেছো আরো তাপ দিতে যাইবা, তার মানে তো সে উল্টো কাজটা করবে, বিক্রিয়াটির সম্মুখমুখী না হয়ে পশ্চাৎমুখী হওয়ার চেষ্টা করবে। এই ঘটনাটা এভাবে একটু চিন্তা করো, একটা স্টুডেন্ট সে কন্টিনিউ পড়াশোনা করে, এখন যদি তারে বাসার থেকে আরো প্রেশার দেয় এটা তো মারা যাবে, এ তো পড়বে না। তার মানে এটা প্রভাবে উল্টা প্রভাবটা ফেলে, অসুস্থ হয়ে পড়বে, হাসপাতালে ভর্তি হবে, তখন পুরো সময়টাই নষ্ট হবে। নষ্ট না করে কষ্ট করে শ্রেষ্ঠ কাজটা অর্জন করে আমরা কিছু জিনিস বর্জনও করব, যেটা ক্ষুদাই অযৌক্তিক কিছু বিষয় আছে। সেটা কেমন বলবো, বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আরও যদি তাপ দেওয়া হয় বিক্রিয়াটি সম্মুখমুখী না হয়ে পশ্চাৎমুখী হয়ে যাবে, ফার্স্ট স্টেপ। যেটা তাপ উৎপন্ন হচ্ছে বেশি হচ্ছে, বাবা বেশি হচ্ছে, তুমি একটু তাপ কমাও, তার মানে উৎপাদের পরিমাণটা বাড়ে। তাহলে আমরা বলতে পারি যদি বিক্রিয়াটি তাপ উৎপাদী হয়, ন বয় তাপ উৎপাদী হলে কি করতে হবে, আমরা অল্প তাপে বেশি প্রভাব মানে তাপ, অল্প তাপ দিলে পরে উৎপাদের পরিমাণটা বেড়ে যাবে, এর একটা জিনিস আর কি। আমরা জাস্ট উনার রুলটা, উনি কে বিজ্ঞানী ব্রাউন এবং লা শাটেলিয়ার, দুইজন বিজ্ঞানী, তোমাদের পাইটুকু একজনের নাম দেওয়া আছে, লা শাটেলিয়ার নীতি, দুইজনে এই নীতিটা দিয়েছে। তো উনি বলছেন যে যদি একটা তাপ উৎপাদী সমীকরণ হয়, এই সমীকরণের ক্ষেত্রে তুমি তাপ যদি কমাও উৎপাদের পরিমাণটা বেড়ে যাবে। সুন্দর কথা, আমরা কমাইলাম একটা জিনিসে, আমাদের তো একটা, আমরা আসলে ব্যাক কিলো যদি ধরো, তোমরা অনেক জ্ঞানী, আমি একটু কম বুঝি একটা জিনিস, তো আমি একটা জিনিস বুঝি, তাপ কম দিলে কি বেশি হয়, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ তৈরি করতে গেলে। এখন আমি যদি তাপ কমাইতে কমাইতে মোমবাতির আগুন দিই, একটু চেষ্টা করে দেখো না আজকে বাসায় গিয়ে তুমি ওই 1 লিটার পানি গরম করে গরম করতে যাও, তুমি মোমবাতি দিয়ে বসে থাকো,
যে স্যারে বলছেন, আমি বলি নাই, আসলে বিজ্ঞানীরা বলছেন আর কি, কম তাপে কি হবে, উৎপাদের পরিমাণটা বেড়ে যাবে। হ্যাঁ, তুমি মোমবাতির আগুন দিলে কি হচ্ছে, তাপ কম হবে, এটা সত্য কথা, হয়তো বা খরচটা কম হবে, যেমন মিথেন গ্যাসটা পড়লো এখন তোমার মোমটা পড়তেছে, এই তো একদিকে। কিন্তু একটা জিনিস হচ্ছে, সময় তো নষ্ট হবে, কম তাপে বেশি সময় যাবে, এবং দীর্ঘ সময়ে যে কোনো একটা কাজের ক্ষেত্রে দীর্ঘ সময় যখন বেশি হয় তখন এটা কিন্তু কি হয় যে এটার উৎপাদের পরিমাণটা সময়ের উপর নির্ভর করে। একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ধরো, আমি একটা মার্কারের ক্ষেত্রে বলি, এই মার্কারটা তৈরি করতে যদি একটা ইন্ডাস্ট্রির 1 বছর সময় লাগে, তে ইন্ডাস্ট্রি বিক্রি করিয়ে রাস্তায় বিকা ছাড়া কোনো উপায় নেই, এটা স্বাভাবিক। কারণ একটা বছর বড় ইন্ডাস্ট্রির শ্রমিকগুলোকে টাকা টুকা দিতে দিতে সে ফকির হয়ে যাবে, তখন সে ভিক্ষা করবে, হয়তো বা ভিক্ষা কেউ তোমরা কেউ দিলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এই হিসাবে সময়টা খুবই গুরুত্বপূর্ণ, টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান, সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই আমরা অল্প বুঝি কিভাবে করতে হবে, বেশি রুজি, আর এটাই হচ্ছে ইন্ডাস্ট্রির একটা পুঁজি। তো পুঁজিটা এটাই আমরা বুঝি যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে দ্রুত দেখবা এই যে মাস্ক এই তৈরি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্রুত বের করার জন্য, এখন COVID-19 ক্ষেত্রে ভ্যাকসিন তৈরি করার জন্য কে কার আগে তৈরি করবে, হ্যাঁ এরকম অলরেডি শুরু হয়ে গেছে। একটা হচ্ছে -77 ডিগ্রিতে রাখা যায়, তোমরা এই সম্পর্কে সবাই জানো, আর একটা হচ্ছে -20তে রাখা যায়, মার্কেট পেয়ে গেছে -20তে। কেন? কারণ -20তে এটাতে মোটামুটি ধরে যা মানে ধরে নেওয়া যায়, এটা আমাদের এই রেফ্রিজারেটর বা ফ্রিজ যেটি আছে এটা একটু আপডেট করলেই রাখা যাবে, কিন্তু -77 তুমি কল্পনা করে দেখো তো, এই তাপমাত্রা কি তুমি রাখতে পারবে? পারবে না, কারণ আমাদের বাংলাদেশে কোনো ফ্রিজ বা এমনকি এশিয়ার কোনো ফ্রিজে এরকম নাই যে -70 রাখা যায়, তার মানে কি এটা আমাদের পক্ষে সম্ভব না, ইহা হাস্যকর। অতএব এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যেটাই বলতেছি, যে যদি তাপ উৎপন্ন হয় তার মানে এই বিক্রিয়াটাকে তাপ কমাইলে, উনার মধ্যে কি হয়েছে, তাপ কমাইলে উৎপাদের পরিমাণ বাড়বে। হ্যাঁ তাপ কমাইলাম, কিন্তু তাপ কমাইলে তো সময় দীর্ঘ সময় লাগবে, আর দীর্ঘ সময় ইন্ডাস্ট্রি ক্ষতিকর, অর্থাৎ লস হয়ে যাবে। এই দিকটা চিন্তা করে তখন কি করা হয়, শিল্প প্রতিষ্ঠানে এমন একটা তাপমাত্রা নির্ধারণ করা হয়। কেন নির্ধারণ করবে? কারণ তাপ কমাইতে কমাইতে যদি একবারে সে একেবারে কমাইলে, তার মানে কি উৎপাদের পরিমাণ বেড়ে যাবে? না। শিল্প প্রতিষ্ঠানে তখন একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আমি কতটুকু কমাইলে আসলে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাব, তার একটা সর্বজন স্বীকৃত একটা তাপমাত্রা নির্ধারণ করে দেয়, যেটাকে আমরা বলি অত্যানুকূল তাপমাত্রা। যেমন তুমি দেখবাই তোমাদের পাঠ্যবইয়ে দুইটা সমীকরণের ক্ষেত্রে লেখা আছে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইড, এই ক্ষেত্রে দেওয়া আছে তাপমাত্রা। অ্যামোনিয়ার ক্ষেত্রে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। এই যে তাপমাত্রাটা উল্লেখ থাকে এটা হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা। অত্যানুকূল তাপমাত্রা মানে কি, শিল্প প্রতিষ্ঠানের জন্য অতি অনুকূলে তাপমাত্রাটা, এই তাপমাত্রার উপরে দিলেও লস, নিচে দিলে 1/cos। 1/cos মানে তো বুঝো, তার মানে সে 1/cos মানে সে আর কি, যেটা আছে যাক, তো নিচে দিলে কি হবে, এটাও তার জন্য লস। সুতরাং এই তাপমাত্রাটা হচ্ছে তার প্রতিষ্ঠানের জন্য ম্যাক্সিমাম বা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার উপায়। তাহলে আমরা এখান থেকে শেষ করার আগে আমি আবার একটু সারাংশ বলে দিচ্ছি। তাপের প্রভাব, বিক্রিয়ক উৎপাদ বেশি হতে হবে, মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে, মূল সংখ্যার পার্থক্য এবং গ্যাসীয় যদি হয় এবং এই যে পার্থক্য যদি থাকে তখন আমরা কি বলবো, যদি বেশি থেকে কম হয় মানে 4 মোল থেকে 2 মোল হওয়া 3 মোল হওয়া, এটার ক্ষেত্রে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে বেশি থেকে কম হলে চাপ বাড়াইতে হবে। তো চাপ বাড়াইলে উৎপাদের পরিমাণ বাড়বে, চাপ কমাইলে উৎপাদের পরিমাণ কমবে। গেল চাপের প্রভাব। এখন আসি তাপের প্রভাব। তাপের প্রভাবের ক্ষেত্রে কি বলবো, তাপের প্রভাবের ক্ষেত্রে এই জিনিসটাই বলবো, তাপের প্রভাবের ক্ষেত্রে আমরা দেখবো ডেলিসের মান। ডেলিসের মানটা কিভাবে এই তিনটা রুলে থাকতে পারে, ডেলিসের মান যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়াটা তাপ উৎপাদী, আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ যদি আরো বৃদ্ধি করা হয় বিক্রিয়াটি সম্মুখমুখী না হয়ে পশ্চাৎমুখী হয়ে যায়। আবার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া যদি কি করা হয়, বিক্রিয়া যদি আরো তাপ দেওয়া হয় সম্মুখমুখী না হয়ে পশ্চাৎমুখী হয়ে যায়। প্রশ্নে যদি থাকে এরকম সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করার জন্য, তখন তুমি একটা পয়েন্ট বেশি লিখবে যে আমরা জানি লাশাটিলিয়ার নীতি অনুযায়ী
তাপ কমাইলে উৎপাদের পরিমাণ বাড়ে, একটা পয়েন্ট লিখবে শুধু। কিন্তু কম তাপে বিক্রিয়ায় মন্তর হয়ে পড়ে, মন্তর মানে তো বুঝোই, তুমি যদি আজকে গ্যাসের চুলার মধ্যে তুমি ভাতটা পাক করতে যাও, মোমবাতির আগুন দিয়ে রাখো, হয়তো সারা রাত চলে যাবে, আগামীকালকে হয়তো অর্ধেক দিন চলে যাবে, হ্যাঁ, এরপরে পানিটা গরম হবে, তাহলে কি হয়ে গেল, স্লো মোশন, মানে স্লো মানে কি তা ধীর না, আর মোশন মানে গতি, ও ধীর গতিতে তাপ উৎপন্ন হবে, এটা তোমার জন্য অনেকটা সময় লাগবে। এতে করে বোঝা গেল আমরা জানি যে কম তাপে বিক্রিয়ার উৎপাদের পরিমাণটা মন্তর হয়ে পড়ে, তাই শিল্প প্রতিষ্ঠানের জন্য এটা লস। এজন্য এই লাসাটিলের যে ওনার নীতিটা, মানে কম তাপে উৎপাদের পরিমাণ বেশি, এবং আমরা জানি তাপ কমাইলে উৎপাদের পরিমাণটা কি হয়ে যাবে, যে মন্তর হয়ে পড়বে, এই দুইটা সমস্যা দূর করার জন্যই শিল্প প্রতিষ্ঠানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, একটা সর্বজন স্বীকৃতি বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা তাপমাত্রা নির্ধারণ করা হয়, যে তাপমাত্রায় সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যায়, আর এটাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। এই ছিল তাপের প্রভাবের ক্ষেত্রে, তাপের প্রভাবের ক্ষেত্রে তোমার এইগুলা কার সাথে কে বিক্রিয়া করলো এটা দেখার বিষয় না, ডেলিসের মান দেখবেন, আর বিশেষ করে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ এটা থাকে না, আগে থাকতো বেশি, মানে অত্যানুকূল তাপমাত্রাটা তোমরা পরবর্তী ক্লাসে দেওয়ার জন্য। আমি একটু একটা মিনিট এখানে একটা বিড়ালে খুব স্যার আপনার মাইক্রোফোন মিউট করা। ধন্যবাদ তোমারে স্নিগ্ধা, আমি একটু ইয়ে করছিলাম, যতগুলো সমীকরণ এখানে আছে বিশেষ করে সবগুলো একই রুলে হবে, এইভাবেই তোমরা ব্যাখ্যা করতে পারবা, রুলটা তুমি মনে রাখবা, রুলটাকে ভুল করবো না, আর এটি হচ্ছে আমাদের রসায়নের মূল, আর মূল অংশটা যে বুঝতে পারে এটা হবে তার জন্য বেটার কিলোজুল। তো আমরা এখন আসতেছি, আমি একটা গাণিতিক অংশ যাচ্ছি, শর্টকাট 10 মিনিটের ভিতরে বিশেষ করে দিব, আমার টাইম এখানে আনলিমিটেড, কিন্তু এর জন্য শেষ হবে না। দেখো এদিকে যাদের লাসাটিলের নীতি নিয়ে আরও কোনো থাকে কোনো প্রবলেম অবশ্যই আমাকে বলবে, আর শর্টকাট নিয়মে একটু দেখে ফেলো, বোর্ডে আমি আরেকটা প্রশ্নে যাচ্ছি, এগুলো আমাদের সবার কাছে খুবই পরিচিত। দ্রুত একটা প্রশ্ন একটু লিখবেন, আমরা ধরো একটা ইন্ডাস্ট্রি ইনফরমেশন আনি, হ্যাঁ, ধরি যে 30 কেজি জিনুক, শুকনা জিনুক দিয়ে কি পরিমাণ চুন পাওয়া যাবে, হ্যাঁ, যারা প্রশ্ন বুঝো নাই আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি, তোমাদের পাঠ্যবইয়ে এখানে একটা ইনফরমেশন দেয়া আছে যে আমরা জানি শামুক বা জিনুক এটার 98% ক্যালসিয়াম কার্বনেট থাকে। আমি আবার একটু স্লো মোশনে বলতেছি, আমরা জানি তোমাদের পাঠ্যবইয়ের কথা জানি যে শামুক বা জিনুকে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 98%, এটার উপর তোমাদের একটা প্র্যাকটিক্যালও আছে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের ক্ষেত্রে, দেখবা এখানে শামুক জিনুক ডিমের খোসা একই কথা, এদের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে 98%, সুতরাং এই 30 কেজি, এইটা অবভিয়াসলি 30 কেজি জিনুক নয়, এর মধ্যে আরো 2% কি যুক্ত আছে, ভেজাল, মনে রাখতে হবে। এখন আমাদের প্রশ্নটা কি যে 30 কেজি জিনুক থেকে কি পরিমাণ চুন পাওয়া যাবে,
তোমরা যারা জানো শামুক বা ঝিনুক থেকে কিভাবে চুন তৈরি করা হয়, বাজারে গেলে তো আসলে দেখবা চুনের ঝিনুকের চুন বিক্রি করে বা শামুকের, এগুলো এটা একেবারে সহজ একটা প্রসেস। আমি একটু দ্রুত একটু বলে দিচ্ছি। একটা টেলিভিশনে দেখলাম ওই দিন, মনে হয় এটিএন বাংলা না কোনটাতে দেখাইলো, একটা পরিবারের কেমনে তারা জীবনযাপন করতেছে চুন থেকে। আমি পুরো অংশটা দেখছি, একটু ভালোই লাগছে, একটা জীবন টিকার মতো। তো বিশেষ করে ধরো এটা ভূপৃষ্ঠ, একটু দ্রুত বলতেছি, যারা আসলে যে ওই চুন তৈরি করার প্রসেসটা জানো না, তারা হয়তো এই সম্পর্কে একটু ধারণা পেয়ে থাকবে। তো ধরো এটা হচ্ছে একটা ভূপৃষ্ঠ, মানে মাটি বা উঠান আমরা বললাম। এটা জায়গাটা একটু উচ্চতা একটা কুয়ার মতো তৈরি করা হয়, একটু উঁচু তৈরি করা হয় আর কি। করা হলে এটা জাস্ট প্রসেস একটা কুয়ার মতো আর কি। আর এখানে একটা হোল বা ছিদ্র থাকে, এখানে বাতাস টাতাস দিতে পারে, এই যে কুলা দিয়ে আর কি এভাবে এরকম দিতেছে, হ্যাঁ দিলে পরে বাতাসটা যায়। এখানে দিয়ে শামুকগুলা দেওয়ার সময় এটা স্তরে স্তরে দেয়। স্তরটা বিশিষ্ট হচ্ছে কি, ধরো এখানে এই শামুকগুলো দিল, পরে লাকড়ি, লাকড়ি যারা বোঝো না আসলে কি বলবো, এই কাটিমুটি দেওয়া হয় আর কি লাকড়িটা। যাই হোক, প্রথম শামুক বা জিনুক, শুক্র জিনুকগুলা প্রথম তারা সংগ্রহ করবে। শামুকগুলা সংগ্রহ করে এটাকে ভিতরে আবর্জনা যেগুলো আছে এটা সামান্য, তারা এত বেশি ফেরান লাভ লাগে না, এটার একটু সামান্য ধৌত করে একটু রৌদ্রে শুকাই। শুকানোর পরে এইটারে এইটার ইজে তার কুয়ার মতো দেওয়ার পরে একটা স্টেপ দেওয়ার পরে এটা উপরে লাকড়ি দিবে, দেওয়ার পরে আবার দিবে, আবার লাকড়ি দিবে, এভাবে দিয়ে 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 এতটুকু করা হলো। পরে নিচে দিয়ে দিবে, এটা তো মানে এটা একটা চুলাই, তো এই নিচে আগুন দিল, দিয়ে এইভাবে আস্তে আস্তে বাতাস দিতে থাকবে আর ধোঁয়া উপরিতে দিতে থাকবে। একসময় এই শামুক বা ঝিনুকগুলো পুড়ে যেটাকে ছাই হয়, মানে ছাই তো তোমরা জানো, ছাই হচ্ছে কি যে কোনো একটা পদার্থকে বশীকরণ করার পরে যেটা অবশেষ পাওয়া যায় তাকেই বলা হয় ছাই। যাই হোক, আমরা ছাই নিয়ে এত কথা বলতে যাই। তো এখান থেকে সে বাতাস দেওয়ার পরে বা অক্সিজেন বাতাস দেওয়া, মানে অক্সিজেন দেওয়ার পরে এটা দহন বিক্রিয়ায় কি হয়ে যাচ্ছে, পুড়ে কার্বন ডাইঅক্সাইড পুড়ে বাকি অংশটা থাকে, বাকি অংশটাকে যেটা থাকে এটা হচ্ছে কি বশীকৃত বা পোড়ানোর পরে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। তো ক্যালসিয়াম কার্বনেটটা আমরা সংকেত জানি কিন্তু সবাই, ঠিক না? এই ক্যালসিয়াম কার্বনেটটাতে তারা যে সাদা সাদা অংশটা থাকে এটা সুন্দর করে আলাদা করে, শামুকই দেখতে দেয় কিন্তু একটু এভাবে হাত দিয়ে শুকনো পাতার মতো ভাঙা যায়। পরে এটারে কি করে, তারা ডেকিয়ে থাকে, আমি যেটা দেখছি আর কি, ডেকি দিয়ে এভাবে কিছুটা ভাঙে, পাউডারের মতো হয়ে যায়, এটার একটু পেস্ট তৈরি করে পানি দিয়ে। দিয়ে পেস্ট তৈরি করার পরে এটা বিভিন্ন কোটা টোটা ইত্যাদির মধ্যে বিক্রি বাদে বিক্রি করে, অথবা অনেকে আছে এটা শুকায়, শুকাইয়া চুনের এরকম বিভিন্ন সাইজ করে, সাইজ করে তারা বিক্রি করে। যাই হোক, তাহলে আমরা এই প্রসেসটা মোটামুটি ধারণা নিলাম, নাও এটার গাণিতিক সমস্যাটা কিভাবে করবো। তোমরা যদি পারো ভালো, এই ধরনের হাজারো সমস্যা আমরা তৈরি করতে পারবো পাইটুবের ইনফরমেশনের আলোকে। 30 কেজি জিনুক, শুকনা জিনুক, অনেকে আছে যে জিনুক যদি ভিজা জিনুক নেই তা হবে নাকি, এর জন্য শুকনা জিনুকটা মানে ভিতরের মশলাটা বাদ দিয়ে আর কি। তাহলে 30 কেজি জিনুক থেকে কি পরিমাণ চুন পাওয়া যাবে এটা আমরা কিভাবে গাণিতিকভাবে ইয়ে করবো, তাহলে একবার আমরা জানি শিনুক বা কি বলে শামুক বা জিনুকের 98% ক্যালসিয়াম কার্বনেট থাকে, অর্থাৎ 100 কেজি শামুক বা জিনুক যাই হোক না কেন, আমি লিখলাম 100 কেজি জিনুকে ক্যালসিয়াম কার্বনেট হলো 98 কেজি। কথা কিন্তু সত্য, পার্সেন্টেজে 98% থাকে, তার মানে কি 100 কেজি যদি শামুক হয় তাহলে ক্যালসিয়াম কার্বনেট হবে ওই শামুকের 98% 98 কেজি। এটা যদি হয় গ্রামে, এটা গ্রামে, এটা যদি হয় মনে, এটা হবে মনে, এটা যদি হয় টনে তাহলে এটা হবে টনে। টন সমান হচ্ছে 1000 কেজি এসআই পদ্ধতিতে, আর পুরাতন নিয়ম অনুযায়ী 1 টন সমান 27.5 মন। তোমরা সবাই জানো মন আর টন এই জিনিসগুলো সবার সাথে পরিচয় আছে, তো যেহেতু আচ্ছা ঠিক আছে একটা মিনিট, আসলে
স্যার আপনার মাইক্রোফোন মিউট করা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি আসলে তোমরা আসলে এইভাবে বললে আমার কাছে ভালো হয়, দেখছো আমি আর আগে লক্ষ্য করিনি। দেখো এইদিকে 100 কেজি জিনোকে ক্যালসিয়াম কার্বোনেট আছে 98, 1 কেজি আর 30 কেজির মধ্যে, তার মানে আমরা পাইছি কতটুকু? আমরা পাইছি 29.4 কেজি ক্যালসিয়াম কার্বোনেট। আমরা জানি ক্যালসিয়াম কার্বোনেটের দহন বিক্রিয়াটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট তাপ ডিভাইড 800 ডিগ্রিতে হয়, তা আমরা চিহ্ন দিয়ে দিব ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন এটাকে তোমরা ষষ্ঠ অধ্যায়ে যে অধ্যায়ের নামটা মৌলের ধারণা, অর্থাৎ এটাকে মৌল দিকে তোমার নিতে হয়, তো তুমি ফার্স্টে লিখবে 1 মোল, এটা আমি এটা নিব, তার মানে 1 মোল। এখন তুমি গ্রাম কেজি টন যা খুশি লাই মানে লেখো, অসুবিধা নেই। তো আমরা এটাকে লিখলাম, আমি সরাসরি লিখতে পারি, তো তোমরা একটা কাজ করবে গ্রাম থেকে নাও অথবা কেজি থেকে নাও। তো এটার আণবিক ভর হচ্ছে 100, 1 মোল সমান 100 গ্রাম, আর এটা হচ্ছে 56 গ্রাম। তোমরা কিভাবে যারা বুঝো নাই তারা একটু বলবে, ক্যালসিয়ামের হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, 348, যোগফল 100, তার মানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম। 100 গ্রামটা তুমি কেজিতে নিয়ে যাও, তো কেজিতে নিলে গ্রামরে কেজিতে নিলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হয়। 1000 দ্বারা ভাগ করা মানে ট্যান ইনভার্স গুণ করা একই কথা, 1000টা উপরে উঠলে এটা তো বোঝার কথাই না। আর এখানে হচ্ছে 56 গ্রাম, ঠিক তেমনি গ্রামটাকে আমি যদি কেজিতে নিয়ে যাই 10 ইনভার্স 3 কেজি। ওকে, নাও আমরা এখান থেকে বলতে পারি বিক্রিয়ার সমীকরণটিকে পাই, এত কেজি ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন উৎপন্ন হয়, এত কেজি 1 কেজি থেকে 29.4 কেজি থেকে, ইটস আনসার। যদি কেউ না বুঝো তাহলে আমার একটু বলবে, দেখি কে কি বুঝতে পারছে না এটা একটু বলবে। আমার শেষ পর্যায়ে কার জিজ্ঞেস করবো, আসনিকটা দেখো তো বুঝছো কিনা, না বুঝলে বলবাই। নয়ন বুঝতে পারছি স্যার। আচ্ছা, তোমরা এই ধরনের গাণিতিক সমস্যা, অসংখ্য গাণিতিক সমস্যা আছে মেইন বইয়ে, তোমরা একটু চেষ্টা করবে। আর ইনফরমেশনটা তোমাদের বইয়ের কত পৃষ্ঠা আছে তোমরা তো জানোই, আসলে আমি তার বইয়ের বলে দিচ্ছি, বইয়ের কি পড়াচ্ছি এখানে কোনোটাই ইনফরমেশন বইয়ের বাইরে পড়াই নি, তোমাদের মেইন বই এটাই। আমি এখান থেকে বলে দিচ্ছি কোন পৃষ্ঠা থেকে এটা ইনফরমেশনটা দেওয়া আছে, 174 পৃষ্ঠায় প্রথম লাইনে দেখো এখানে লিখা আছে, আসলে জিনুক বা শামুকের কোষগুলোতে মানে কোষগুলোতে প্রায় 98% ক্যালসিয়াম কার্বনেট থাকে, আর এই লাইনের উপর ভিত্তি করে আমাদের এই গাণিতিক সমস্যা। আর ইনফরমেশনগুলো আমরা কোথায় থেকে পাইলাম, 174 পৃষ্ঠায়, সাহায্য করলো কোন এই অঙ্কটা করার জন্য, ষষ্ঠ অধ্যায়। অতএব ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে আমাদের কি যে গাণিতিক সমস্যার সমাহার বলা হয়, যে কোনো অধ্যায়ের গাণিতিক সমস্যা করার জন্য সে একটা ধারণা দিয়ে থাকে, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তো যাই হোক, আমি তোমাদের এই অংশগুলোর আরও প্রশ্ন তোমাদের থাকবে তখন আমরা ব্যাখ্যা করব, আজকের ক্লাস আমি আর লম্বা করতে যাচ্ছি না, এখানেই শেষ করে দিব। যদি কোনো কারো প্রশ্ন থাকে তাহলে বলবে 1 মিনিটের ভিতরে, কারো প্রশ্ন থাকলে বলো, নাই আচ্ছা না থাকলে আগামী ক্লাসে ষষ্ঠ অধ্যায়টাও একটু পরে রাখলাম, আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে এটা উপস্থাপন করবে। ধন্যবাদ সবাই, ভালো থাকো সুস্থ থাকো, গুড ইভিনিং।